আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের গলানো আচার, বা কেউ এটাকে বলে ঝুরা আচার। আপনি যদি এটাকে তেলের মধ্যে আরও একটু ভাজা ভাজা করেন তাহলে কিন্তু এটা আরও ঝরঝরে হবে। আবার এটা দিয়ে যদি চান আপনি বল শেপ করবেন, সেক্ষেত্রে বিচিগুলো বেছে যদি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে যেভাবে আমরা নাড়ু বাড়াই সেভাবে ট্রাই করেন তাহলে কিন্তু সেরকমও হবে। তো ভিউয়ার্স, এটা বাচ্চারা বড়রা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমি পছন্দ করি খিচুড়ির সাথে খেতে, তাই আমি এটা আজ বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন ভিউয়ার্স, তাহলে দেখি এই আচারটি আমি কিভাবে তৈরি করলাম। ভিউয়ার্স, বানাবো জলপাইয়ের গলানো আচার, তাই এখানে আমি হাফ কেজি জলপাইকে সিদ্ধ করে হাত দিয়ে এভাবে চটকে নিয়েছি। চলুন তাহলে আচারটি তৈরি করি। ভিউয়ার্স, আচারটা তৈরি করার জন্য আমি এখানে একটু প্যান দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিব হাফ কাপের থেকে একটু কম তেল, আর সেই সাথে দিয়ে দিব একটা তেজপাতা আর তিন চারটা মরিচ মাঝখান দিয়ে চিড়ে, একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে এবং কয়েকটি শুকনো মরিচও মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এবার এটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব, আর এখানে দিব হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আস্ত, কারণ পরে আমি গুঁড়াটা ব্যবহার করব। এই আচারটার মধ্যে পাঁচফোড়ন গুঁড়াটা খুব বেশি ভালো যায়, ওটা দিলেই ফ্লেভারটা বেশি ভালো হয়, খেতে বেশি টেস্ট হয়। এটা খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে খেতে আমি খুব পছন্দ করি, আপনারাও ট্রাই করবেন, খারাপ লাগবে না। ভিউয়ার্স, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, এটাকে একটু তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব একটু রসুন কুচি। ভিউয়ার্স, যখন এই সব মশলাগুলো অ্যাড করবেন চুলার জ্বালটা কিন্তু কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু ফুরে যাবে, খেতে আচারটা ভালো লাগবে না, তিতা তিতা লাগবে। তো আমি রসুন কুচিটা দিয়ে ভেজে নিচ্ছি, ভালোভাবে একটু ব্রাউনিশ কালার করে ভেজে নেব। ভিউয়ার্স, একটু ভালোভাবে খেয়াল করে দেখতে পারবেন আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। তো যেহেতু আমি শুকনো মশলাগুলো একটু অ্যাড করবো কালারটা অ্যাডজাস্ট হওয়ার জন্য, তাই এখানে সামান্য পরিমাণে শিলটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো, এখানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো, এক চামচের মতো আছে মরিচের গুঁড়া, আর হাফ চামচেরও কম ধনিয়া গুঁড়া। হলুদটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এই আচারটাতে, আমি দিয়েছি যাতে কালারটা একটু সুন্দর আসে। তাই দিয়ে দিব আদা রসুন বাটা, আপনারা চাইলে এখানে সরিষা বাটাটা ইউজ করতে পারেন, বাট আমি এই আচারটাতে সরিষা বাটা ইউজ করব না। গুঁড়া মশলাটা পাঁচফোড়নটাকে টেলে ভেজে গুঁড়ো করে দিব, তাই আমি এখানে আর অন্য কোনো মশলাই ব্যবহার করব না। এটাকে একটু কষিয়ে নিব, কষিয়ে আমার এই খেতে করা জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে সব মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে খেতে করা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব চিনি, এখানে আমি হাফ কাপ ব্যবহার করছি, এবার আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। মেদু আছে, এটাকে একটু নেড়ে চেড়ে আমরা রান্না করব। ভিউয়ার্স, কিছুক্ষণ রান্না করার পরে আমার আচারটা এই অবস্থাতে এসেছে। অনেকে এভাবেই খায়, নামিয়ে ফেলতে পারেন, তবে সে পর্যায়ে এই সময়ে সে গুঁড়া মশলাটা ব্যবহার করতে হবে। আমি আরও একটু ঝরঝরে পছন্দ করি, তাই আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করব, আর এই ফাঁকে আমি আমার মশলাটাকে রেডি করে ফেলব। ভিউয়ার্স, মশলাটা রেডি করার জন্য আমি অন্য পাশে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি দুইটা শুকনো মরিচ, আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, এবার এগুলো একটু ভেজে নেব। কিছু
এখন ভেজে, মরিচটা কিন্তু একদম ভাজা ভাজা হতে হবে না, জাস্ট এটার সাথে ভেজে একটু মুচমুচে হলেই হবে। তারপর এটাকে গুঁড়ো করে আমরা আমাদের আচারের মধ্যে দিয়ে দিই। মিনিটখানি ভাজলেই ভাজা হয়ে যাবে। ভিউয়ার্স, আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমার আচারটা এই পর্যায়ে এসেছে। এখন এবার আমি এর মধ্যে দিয়ে দিব সেই যে আমি পাঁচফোড়ন আর মরিচ যে ভেজেছিলাম সেটাকে গুঁড়ো করেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ। এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ভিউয়ার্স, যারা বেশি ঝরঝরে করতে চান তারা এই তেলের মধ্যে মৃদু আছে, যত নেড়ে নেড়ে এটাকে রান্না করবেন ততটাই ভাজা ভাজা এবং ঝরঝরে হবে। আমি খুব বেশি ঝরঝরে করব না, একটু আঠালো আঠালো ভাব যাতে থাকে আমাদেরকে সেটা খেতেই ভালো লাগে, তাই আমি এটাকে আর মিনিট পাঁচেকের মতো এভাবে চাল করে নামিয়ে ফেলব। ওকে ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আচারটি। তাহলে ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, আর বাড়াবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।